Moskari Duporar Hombad, Studio of Makitashri. Namaskar, Studio of Mapransol, Etabiton Kobor. Ahom Andulanor, Swahid Hokolor Smitted, as a Rajasuri Ayajan Krahuse, Swahid Diwas. Ahom Sorkar or Utigot Possim Boragar, Swahid Smarok with Tenot, Swahid Diwas Horizon Krahuse, I mean Punputi Ahom Prosolai Prohesu. Himanta Biswa Sarma. তার পিছতো বৰপেটা ভবানীপুৰৰ পৈতৃক মাটি কেইটকামানৰ কাৰণে আমি সন্দেহযুক্ত বিদেশীৰ হাতত তুলি দিছো শহীদ খৰগেছৰ তালুকদাৰৰ অমৰ মিত্ৰ আৰু বলিদানৰ এই পবিত্ৰ মুহূৰ্তত আমি সংকল্পবদ্ধ হ'ব লাগে যে আমাৰ মাটি আমাৰ ভূমি আমি কেতিয়াও সন্দেহযুক্ত বিদেশীৰ সৰত আমি বিক্ৰী নকৰো এনে ধৰণে যদি প্ৰতিগৰাকী অসমীয়াই নিজক সুৰক্ষিত কৰাৰ বাবে প্ৰচেষ্টা কৰে আমাৰ অস্তিত্বৰ ওপৰত কোনেও ভাবুকিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে অসম আন্দোলনত যি ধৰণে অসম আন্দোলন আবেগিক আছিল যি ধৰণে অসম আন্দোলনে আমাৰ মাজত আবেগৰ এক বিৰাট ডাঙৰ প্ৰচণ্ড ঢৌৰ সৃষ্টি কৰিছিল সমানে এই আন্দোলন যুক্তিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিল আৰু সেই কাৰণে অসম আন্দোলনৰ সমান্তৰালভাৱে এছাম অসমীয়াই অসমক স্বাৱলম্বী কৰাৰো সপোন দেখিছিল অসম আন্দোলনৰ সময়ছোৱাত বজাৰে ঘাটে অসমীয়া ডেকা লৰাসকলে দোকান পোহাৰ স্থাপন কৰি স্বাৱলম্বিতাৰ উৎকৃষ্টতম নিদৰ্শন দেখুৱাইছিল কিন্তু আজি আমি দেখা পাওঁ সেই অসমীয়াসকলৰ কৰ্ম বিমুখতাৰ সুযোগ লৈ প্ৰতিখন নগৰ আৰু প্ৰতিখন চহৰৰ মুখ্য স্থানসমূহত সন্দেহযুক্ত বিদেশী লোকসকলে ব্যৱসায় কৰা আৰম্ভ কৰিছে আমাৰ যুৱশক্তিয়ে অসম আন্দোলনৰ সেই স্বাৱলম্বিতাৰ লক্ষ্যৰ পৰা বহু দূৰ আঁতৰি গৈছে মই আকৌ এবাৰ আহ্বান জনাম অসমৰ প্ৰতিটোপাল মাটি আমাৰ মাটি আমি যদি অবৈধ বিদেশী নাগৰিকক ব্যৱসায় কৰিবৰ বাবে আগবঢ়াই দিওঁ আমাৰ জাতিটো কেতিয়াও সুৰক্ষিত হ'ব নোৱাৰে স্বাৱলম্বিতাৰ আদৰ্শক অসমৰ ৰাইজে অসমৰ যুৱক শক্তিয়ে আকৌ এবাৰ নিজৰ জীৱনত সমাহিত কৰি আমাৰ জাতিটোক অৰ্থনৈতিক উন্নয়নৰ নতুন দিগন্তলৈ লৈ যোৱাৰ বাবে প্ৰচেষ্টা কৰাৰ সময় সমাগত এটা আন্দোলনৰ বাবে গীত মাত বিহু আমাৰ সত্ৰ সংস্কৃতি যিমান গুৰুত্বপূৰ্ণ তাতকৈও আমাৰ বাবে বেছি গুৰুত্বপূৰ্ণ অৰ্থনৈতিক স্বাৱলম্বিতা আজি আমাৰ নামঘৰ মন্দিৰত ফুলকেইটা আগবঢ়াই দিয়া ব্যক্তিকেইজনো সেই আমাৰ অসমীয়া লোকসকল নহয় আমাৰ মন্দিৰৰ প্ৰসাদৰ বাবে ব্যৱহাৰ কৰা বস্তুখিনিও সামগ্ৰীখিনিও আমি কাৰ দোকানৰ পৰা কিনো তাক আমি চিন্তা কৰাৰ সময় সমাগত বুলি মই বিশ্বাস কৰোঁ আমাৰ জাতিটোৰ অৰ্থনৈতিকভাৱে আমি যদি নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় দিয়াৰ এখন পছন্দ সংগ্ৰাম আমি আৰম্ভ কৰিব পাৰোঁ অসমত আমি খুব সোনকালে অসম আন্দোলনৰ শ্বহীদসকলৰ সপোনবিলাক আমি পূৰণ কৰিব পাৰিম যোৱা আঢ়ৈটা বছৰত আমি কেইবাটাও প্ৰচেষ্টা লৈছিলোঁ আজি আঢ়ৈটা বছৰত আমি অসমৰ 68,000 বিঘা মাটি আমি সন্দেহযুক্ত বিদেশীৰ কবলৰ পৰা মুক্ত কৰিব পাৰিছোঁ 68,000 বিঘা মাটি আমি যেতিয়া গৰু খুটিত আৰম্ভ কৰিছিলোঁ বাধা আছিল কিন্তু অসমীয়াৰ সামগ্ৰিক শক্তি তেওঁলোকে যেতিয়া সন্মুখত দেখা পাইছিলে এটাৰ পিছত এটা মাটি আমি মুকলি কৰি গৈছিলোঁ প্ৰতিৰোধ আৰু প্ৰতিবাদৰ ক্ষমতা যিসকলে মাটি হস্তগত কৰি ৰাখিছিল তেওঁলোকে হেৰুৱাই পেলাইছিল কাৰণ অসমৰ সামগ্ৰিক শক্তিক অসমীয়াৰ সামগ্ৰিক শক্তিক
সকলোয়ে ভয় করে যদি তাক যথার্থভাবে ব্যবহার করা হয়। কিন্তু আমার জাতিটুয়ে যেতিয়া প্রতিটি মুহূর্ততে আমি কম্প্রোমাইজর বাবে চিন্তা করিম তেতিয়া আমার জাতিটো আগুয়াই যাব নোৱাৰে। অসমৰ সরকারত কাম করা বিষয়া সকলে যদি কেইটেকেলিমান দই আর লোকেল মুরগির লোভত এনআরসি খনক যদি পঙ্গু করে দিয়ে তেতিয়ালে জাতিটো কেতিয়াও নিজের ভরির উপর থিয় হয়ে থাকিব নোৱাৰে। এতিয়া আমি আকৌ এবার প্রচেষ্টা লম, রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীত যিমানে জালিয়তি করে তথ্য জালিয়তি করে তেওঁলোকে নাম সুমুয়াইছিল তেওঁলোকো সাবধান হবর সময় হল, কারণ এইখন সরকারে কোনো ব্যবস্থাকে চূড়ান্ত বলে নাভাবে, মাত্র এটা ব্যবস্থাকে চূড়ান্ত বলে ভাবে, অসমীয়া জাতির সুরক্ষা। আর তার কারণে আমি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী যিসকলে তেওঁলোকর নাম ভুয়া দলিল ভুয়া কাগজরে অন্তর্ভুক্ত করিলে সেই সকলক চিনাক্ত করার বাবেও আকৌ একটা সংঘবদ্ধ প্রচেষ্টা আরম্ভ করার বিষয়ে আমার সরকারখনে ইতিমধ্যে কাম হাতত লৈছে। মই মাটির অধিকারের কথা কৈছো, আমার সরকারে খুব সোনকালে মাজুলি বরপেটা বটদ্রবা আদি অঞ্চলের ভূমি স্থানীয় লোকর বাদে আন কোনেও যাতে কিনিব নোৱাৰে তার বাবেও আইন প্রণয়নের বাবে আমি ইতিমধ্যে আমার কামত আগবাঢ়িছো। অসমীয়া জাতির হৈ কাম করা আর সন্মুখত থকা সকলো বাধা উফরাই দিয়ার প্রচন্ড শক্তিরে আমি আমার লক্ষ্যত আগুয়াই যাব লাগিব। সরকারে লওয়া প্রচেষ্টা আর সামাজিক জীবনত আমি লওয়া প্রচেষ্টা, এই দুইটাই জাতিটুক সুরক্ষিত করিব পারে। সরকারি প্রচেষ্টার সমান্তরাল ভাবে যেতিয়া সামাজিক প্রচেষ্টা আরম্ভ হয় যে মূর থকা স্থানখনত মই কেতিয়াও বিদেশী নাগরিকক দোকান পোহার করিব নিদিউ, মই থকা অঞ্চলটোর মাটি যেতিয়া মই বিদেশীক বিক্রি করিব নিদিউ আর বিদেশী বিতরণ চিনাক্তকরণ প্রক্রিয়াত মূর হাতত থকা তথ্যরে মই সরকারখনক সহযোগিতা করিম আমাক কোনেও ধরি রাখিব নোৱাৰে। আমার বাবে দুর্ভাগ্য যে অসমত অসম সরকারত সরকারি চাকরি করা বহু অসমীয়া বিষয়ায় অসমীয়া লোকর স্বার্থর বিপক্ষে যোৱাৰ প্রবণতা মই দেখা পাওঁ। বিশেষকৈ রাজ বিভাগত কাম করা বহু বিষয়ায় আমার জাতিটুক দুর্বল করার প্রচেষ্টা যোৱা কিছুদিনত মই নিরন্তরভাবে দেখিবলৈ পাইছো। বন বিভাগত আমার বিষয়া সকলে কাম করে, এজন দুজনকৈ বিদেশী লোকে বননি দখল করে, মাত্র থানাত এজাহার এখন দি তেওঁলোকে নিজের দায়িত্ব শেষ করে যাতে সরকারিভাবে মই শুদ্ধ হয়ে থাকো। কিন্তু নিজের বিবেকেদি মই তেতিয়া শুদ্ধ হব পাৰো যে প্রথম ঘর মানুহে অনুপ্রবেশ করুতে আমি যাতে ব্যবস্থা লব পাৰো। যেতিয়া 15-20 হাজার মানুহর তাত বসতি আরম্ভ হয় তেতিয়া তাক উচ্ছেদ করিবৰ বাবে গৰুখুটি বটদ্রবা কাজিরঙার দরে বিশাল ব্যবস্থার প্রয়োজন হয়। কিন্তু এজন দুজন মানুষ যেতিয়া আহা আরম্ভ করে তাক প্রতিহত করার বাবে বিশাল ব্যবস্থার প্রয়োজন নহয়। মই কাগজ লুটিয়াই চাইছো গৰুখুটিত কোন বিষয়া আছিল, অসমীয়া বিষয়া আছিল। কাজিরঙাত বন সংরক্ষণ কোন আছিল, অসমীয়া আছিল। বটদ্রবাত মাটি প্রথম সুমাওতে সার্কেল অফিসার কোন আছিল, অসমীয়া আছিল। পৌর নিগমত এটা এটাকৈ আমার গুয়াহাটির ফ্লাইওভার বিলাক দখল করার সময়ত পৌর নিগমের আয়ুক্ত কোন আছিল, অসমীয়া আছিল। আজি যদি অসমখনক আমি আটাইতকৈ বেছি দুর্বল করছো জাতীয় চেতনার অভাব থকা এসাম সরকারি বিষয়ায় আমার জাতিটুক আটাইতকৈ দুর্বল করেছে। যা কেটামান দিন ধরে গুয়াহাটির মহানগর জেলার কার্যালয় যাওতে মই দেখি টবক মানিছো
যে কি ধরনে আমার অসমিয়া বিষয়া বিষয়া কর্মচারীর প্রত্যক্ষ প্রেরণাত মাটি বাড়ি দলিল ভাঙি সিঙি জ্বলাই আন এসাম লোকক মালিকী স্বত্ব দিয়ার প্রচেষ্টা চলিছে আর এই প্রচেষ্টাত অংশ লৈছে আমার অসমর বোরোক্রেটসে অসমর বিষয়া কর্মচারী সেই একাংশ বিষয়া কর্মচারীক মানে আজি এই 10 ডিসেম্বরের শহীদ দিবসের দিনা আকো এবার সাবধান করব খুঁজিস যে সকলে সকলো করক কিন্তু কেই টেকেলি মান দই আর লোকেল মুরগির লোভত আর অসমর ভবিষ্যৎ বিক্রি নকৰিব সেই কথা মই আজির এই দিনট সকলকে সোঁৱৰাই দিব খুঁজিস মই জাতিটোক আহ্বান জানাম সামাজিক প্রতিরোধের বিকল্প না থাকে সমাজে যেতিয়া অর্থনীতি হাতত লয় সমাজে যেতিয়া সামাজিক প্রতিরোধের কাম হাতত লয় জাতি শক্তিশালী হয় জাতি শক্তিশালী হয় আর সেই সামাজিক প্রতিরোধ আর সামাজিক বিকাশ এই দুইটা কামত সরকার আর জাতিয়ে যেতিয়া হাতে হাত ধরে কামত আগুয়াই যায় তেতিয়া সেই জাতির প্রগতি আর বিকাশক কোনেও রুধিব নোৱাৰে অসম আন্দোলনের এই পবিত্র শহীদ দিবসর এই পবিত্র ক্ষণত মই সমগ্র অসমীয়া জাতিক প্রতিটো কাম আর প্রতিটো উদ্দেশ্য সাধন করবলৈ আগুয়াই যাওঁতে জাতিটোর ভবিষ্যতের বিষয়ে যাতে প্রতিটো মুহূর্ততে মনত রাখে তার বাবে আমি আহ্বান জানাম ঘাত আর প্রতিঘাতর মাজতো অসম জিয়াই আসিলে আর মই বিশ্বাস করো যে ঘাত আর প্রতিঘাতর মাজতো অসম জিয়াই থাকিব এসাম আমার বুদ্ধিজীবী আছে যিসকলৰ বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলো তেওঁলোকক নতুন অসমীয়া সজোৱাৰ কোনো জাতিক নতুন ব্যক্তির প্রয়োজন না থাকে কোনো জাতিক নতুন অসমীয়ার প্রয়োজন না থাকে অসমীয়ার পরিচয় হল অসমীয়া নতুন আর পুরনি নহয় কোনো ব্যক্তিয়ে বাংলাদেশের পৰা আহি অসমত জিন যোৱাৰ প্রচেষ্টা অসম্ভব জিন যাব নোৱাৰে তেওঁলোক অতিথি আর অতিথিক যেতিয়া স্থায়ী করার বাবে ন অসমীয়া আদি বিভূষণ আহে তেতিয়াই জাতিটোর পতন আরম্ভ হয় দুর্বলতার পরিচয় মানুহে বুঝি পায় মই সেইবাবে বুদ্ধিজীবী সকলকো আহ্বান করিম নতুন অসমীয়ার চিন্তা আপনালোকে বাদ দিয়ক অসমীয়ার চিন্তা আরম্ভ করক আর এটা জাগ্রত আর সৌর্য বীর্যরে সাহসী জাতিয়ে নতুন আর পুরনি সকলরে দায়িত্ব লব পারিব কিন্তু আমাক যদি দুর্বল করি জিন যোৱার বাবে শিকাব খুজে কোনো জিন যাব নোৱাৰে সেইবাবে মই এই জিন যোৱার প্রক্রিয়ার মই বিরোধী মই বিশ্বাস করো প্রতিগৰাকী যিসকলৰ সাংস্কৃতিক ভারতৰ লগত পৰিচয় নাছিল যিসকলৰ সাংস্কৃতিক ভারতবর্ষৰ লগত পৰিচয় নাছিল তেওঁলোক অসমীয়া অসমত আহিছে 71 মই নাজানো খালি মই এটাই কথা বুজি পাওঁ যে আমার খিলঞ্জীয়া জাতিটোৰ অস্তিত্ব বিনষ্ট কৰি কোনো মানুহে অসমত শান্তিত থাকিব নোৱাৰে আৰু সেই ব্যৱস্থাৰে সেই কথা চিন্তা কৰি আমি এক শক্তিশালী প্ৰতিৰোধৰ সামাজিক আন্দোলন নিৰ্মাণ কৰিব লাগিব পুনৰ এবাৰ শহীদ দিবসৰ এই পবিত্ৰ দিনত এটা সাহসী সৌর্য বীর্যরে পরিপূর্ণ অসমীয়া জাতি নির্মাণের বাবে কাম করার আমি সকলে প্রতিশ্রুতিবদ্ধ হম তাকে আশা করি মই মোর বক্তব্য সামরণি করছো শহীদ প্রণাম তোমাক ধন্যবাদ মহাশয় অসম আন্দোলনের শহীদসকলের স্মৃতিত এনেধরণের রাজ্যজুড়ি আজি আয়োজন করা হয়েছে শহীদ দিবস অসম সরকার উদ্যোগত এয়া পশ্চিম বরাগাঁওর শহীদ স্মারক উদ্যানত শহীদ দিবসের কার্যসূচীর দৃশ্য আমি দেখাইছো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভাষণ প্রদান করলে পোনপটে সম্প্রচার আপনাদের শুনিলে অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকারের অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরা এই অনুষ্ঠানতে উপস্থিত আছে অসমৰ বিভিন্ন জেলা পুথিভঁরাল বিতরণ করা হব অসম আন্দোলন তথ্য কোষ পরবর্তী সময়ত পোনপটে সম্প্রচার আমি আগবাই থাকিম।
রাজ্যজুড়ি এয়া শহীদ দিবসের কার্যসূচী আর ইয়া গুয়াহাটীত কেন্দ্রীয়ভাবে আয়োজন করা শহীদ দিবস অসম সরকারের উদ্যোগত এই অনুষ্ঠানতেই অসমৰ বিভিন্ন জিলা পুথিভঁৰাললৈ বিতৰণ কৰা হ'ব অসম আন্দোলন তথ্য কোষ। ধন্যবাদ। এইবাৰ শহীদ মহেশ বিশ্বাসীৰ ভাতৃ হেমন্ত বিশ্বাসীক আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছো। বাতৰি পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে এটা চমু বিৰতি। আজি 10 ডিসেম্বৰ শহীদ দিবস। মুখ্যমন্ত্ৰীয়ে বৰাগাঁৱত কাৰ্যসূচীত ভাগ লৈছে। নামসমূহ বাদ দিয়াৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰিম, তাৰ বিষয়ে ইতিমধ্যে আমি বিশেষজ্ঞসকলৰ লগত কথা পতা আৰম্ভ কৰিছো। ছয় নং দফাৰ কামটো ডিলিমিটেশ্যন হৈয়ে গ'ল। আজি মাটি বাৰী সুৰক্ষাৰ কথা মই ক'লোৱেই, আৰু দফাত আছে কি? চাকৰি 100% অসমীয়াই পায় আজিকালি, 99% নহয়। ছয় নম্বৰ দফাৰটো গোটেইকেইটা কাম আমি কৰিয়ে দিছোঁ। দেখোন চাকৰিটো 80% নহয়, চাকৰি আজিকালি 100% অসমীয়াই পায়, তাততো কোনো ভেজালো নাই। লিষ্টখন লৈ চালেই হ'ল। উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত মোৰ নুসুধিব। এইটো আৰু মোৰ মতেদি এবছৰ লাগিব, ভাল কৰি কামখিনি প্ৰগতি হৈ আছে, এবছৰ লাগিব। অলপ নহয়, কেইজনমানে বেছিকৈ বেয়া কাম কৰি আছে। আপোনালোকেতো একচনবিলাক দেখিয়ে আছে সদায়। এতিয়া গ্ৰেনেড বুলিতো আমাৰ আৰক্ষী লোকসকলে কোৱা নাই দেখোন, তেওঁলোকে সেইকাৰণে মই কৈছো না, অলপ পৰেশ বৰুৱা যেতিয়ালৈকে আলফাত আছে এইবিলাক ঘটনা টুক টাক চলি থাকিব। সেইকাৰণে মই কৈছো যে তেখেত আমাৰ মাজত আহি গ'লে সমস্যাটো সমাধান হৈ যায়। সেইকাৰণে মই ছাইডৰ কথাবিলাকত গুৰুত্ব দিয়া নাই, কেনেকে পৰেশ বৰুৱাক অসমলৈ ঘূৰাই আনিব পাৰি সেই কথাটোতহে মই গুৰুত্ব দি আছো। বিভিন্ন পদক্ষেপ চলি আছে, কিন্তু পদক্ষেপবিলাকতো সোনকালে নহয়গৈ, বহুত দিনীয়া পুৰণা ভেজাল, এইটো ঠিক কৰোঁতে অলপ সময় লাগিব, কিন্তু প্ৰচেষ্টা তাতো চলি আছে। কিন্তু এই প্ৰচেষ্টা এনেকুৱা নাই যে আজি চলিছে, সদায়ে চলি আছে, খালি সফলে হ'ব পৰা নাই কথাটো সিমানে। হ'ব, চক মোৰ ব্যক্তিগতভাৱে মই এইটো বিচাৰোঁ যে 51 চন আমাৰ সময়সীমা হ'ব লাগে, কিন্তু চৰকাৰেতো চৰকাৰৰ মতে যাব। সংসদে যদি 71 কৈ থৈছে, বিধানসভাই 71 কৈ থৈছে, মুখ্যমন্ত্ৰীয়েতো 51 ক'ব নোৱাৰে। কিন্তু সেইকাৰণে আমি চৰকাৰে যিটো চৰকাৰৰ পজিশ্যন, ন্যায়ালয়ত চৰকাৰে চৰকাৰৰ কথা ক'ব লাগিব, মোৰ কথা কৈতো লাভ নাই।